साधारण मानुष से तो माराई जाबे ना खेते पे अवश्य मारा जाबे ठीक মাস্টার আপনি যা বলবেন তাই হবে আমরা চলে যাচ্ছি মাইক্রোফোন দাও
আপনারা জোর কদমে এর ভোটটা কাজ শুরু করুন, কোনো অসুবিধা হবে না। এই বাজার ঘাট রাস্তা সবই খোলা থাকবে, আর আগর কিছু হলে আম আপনার সাথ হয় না। আমি মরি না, আমি কাউকে ছাড়ি না। আমি ওই চীন থেকে লেগে উড়ে এসছি, আর এই ভারতবর্ষে টেনে বসে সব জায়গায় ঘুরছি। আরে বিশ্ব জুড়ে আমি সমস্ত মানুষকে গ্রাস করব। আমি করুন ভাইরাস, এই যে একটা রোগা মানুষকে পেয়েছি, এখন আর কি করবে, কিছু করার নেই। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম কোনো জমায়েত সভা মিটিং মিছিল করো না, তোমরা তো আমার কথা শুনলে না। কি করা যায় আমি দেখছি দেখছি। কি আর করা যাবে, আমি কাল যাব বুঝলি, ও লেরকাকে বলে দিস। ঠিক আছে স্যার, স্যার কাল মিছিলটা কি হবে? আলবাত হবে।
ওখানে জসিমকে আমাকে ফোকাস করতে হবে। আর বলবি জসিম করোনায় মরে নাই, ওর অন্য রোগ ছিল, ও আমাদের খুব একজন ভালো যোদ্ধা ছিল। দাদা কিন্তু গ্রামে সবাই তো জানে যে জসিম চাষে করোনায় মারা গেছে। হ্যাঁ রে, ও তোকে কান দিতে হবে না, ও আমি ঠিক ম্যানেজ করে নেবো, পাবেন না আমি আছি, এই ভোটটা ঠিকঠাক ভাবে দেবে। করুণার বাবু আপনাকে অনুরোধ করছি, দয়া করে এই মানুষগুলোকে নিয়ে আর খেলবেন না। আপনার মতো রহিমা একজন জসিমা একজন বাবা ছিলেন, আপনারা তো সাত্তারের মতো একটা ছেলে আছে সোফিয়া, আরে আপনিও তো একজন বাবা, ভাবুন আপনার যদি কিছু হয় আপনার সন্তানের কি হবে। এই যে জনগণ, এই যে ছেলেরা, এরা তো আপনার সন্তান তুল্য, আপনি ভাবুন এদের জন্য একটু ভাবুন দয়া করে। হ্যাঁ মাস্টার মশাই, আপনি ঠিক বলেছেন, আমিই ভুল করেছি, আমি তাই সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আজ থেকে আর কোনো মিটিং মিছিল নয়, আর কোনো সভাও নয়, ওই জসিম আমাদেরকে শিক্ষা দিয়ে গেল। আচ্ছা আমরা তাহলে সবাই মিলে অঙ্গীকারবদ্ধ হই, আমরা করব জয়, নিশ্চয় আমরা করোনাকে করব ভয় কিন্তু হারাবো করোনা ভাইরাস ঘুরছে, সেই করোনা ভাইরাসের মধ্যে দিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমরা সেটাকে তুলে ধরার চেষ্টা করলাম, কতটা পারলাম জানি না, আমাদের ঠিকঠাক অ্যাডজাস্ট হয়নি, অল্প টাইমের মধ্যে করেছি, তো যাই হোক ভুল হলে ক্ষমা করে দেবেন। আমাদের উদ্দেশ্য এটাই ছিল যে আমরা হয়তো করোনা ভাইরাস এদিক সেদিক ঘুরছে, তা সত্ত্বেও হয়তো আমরা অনুষ্ঠান করেছি, অনেকে অনেক কিছু বলেছে, কিন্তু আমরা এই জন্যই করেছি, আগের বছর হয়নি, আমাদের অনুষ্ঠানটা হয়তো আস্তে আস্তে শেষ হয়ে যাবে, তাই বাঁচিয়ে রাখার জন্য আমরা এই অনুষ্ঠানটা করলাম, হয়তো ভুল করে থাকলে ক্ষমা করে দেবেন, আসছে বছর আবার হবে। করোনা ভাইরাস কাউকে ভয় করে না, বিশ্বের প্রান্তে প্রান্তে ঘুরবে, Ha 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 ha! Hadi hadi!